Good morning, what's up my family? Welcome to the channel to a new vlog. ঘড়িতে বেজে গেছে 7:30টা, ঘুম থেকে উঠে গেছি। মারা যেহেতু নেই তো রান্নাটা করতে হবে, বিকজ আমি একটু টিফিন নিতে হবে আজকে। কিছু না, জাস্ট সিম্পল চাল ভিজিয়ে দিয়েছি, ভাত বসাবো আর মাছের ঝোল করবো। আলু পটল দিয়ে একটা পাতলা মাছের ঝোল করবো ব্যাস, আর ভাত। আর কালকে দেখে রাতে দেখো রুটি খাইনি, তো রুটিগুলো গরম করার জন্য বার করেছি। রুটিগুলো যেন বাইরে ছিল আর পিঁপড়ে হয়ে গেছে, নষ্ট করবো তাই জন্য বার করেছি। এই দেশে একটু গরম করে নিই, তারপরে খাওয়া যাবে। তাহলে সকালবেলা ব্রেকফাস্ট আমার অ্যাটলিস্ট হয়ে গেলো, এখন আর বক বক করে সময় নষ্ট করবো না, তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিই। দেখো এই যে চাল দেওয়া জলটাকে আমি না গাছে দিই, তো যখনই আমি কোনো কিছু রান্না করি, চা পাতার জল, তারপরে চাল ধোয়া জল, এগুলোকে চেষ্টা করি অল্প অল্প করে গাছে দেওয়ার। তাতে কিন্তু গাছের গ্রোথ খুব ভালো হয়, তাই তোমরাও কিন্তু এটা করতে পারো। এই কদিন লাইফে অনেক কিছু চেঞ্জ হয়েছে, অনেক কিছু নতুন করে ঘটেছে, কিছুটা তোমাদের সাথে শেয়ার করেছি, কিছুটা শেয়ার করিনি, হয়তো কিছুটা শেয়ার করার মতো নয় তাই করিনি। তো সব মিলিয়ে মিশিয়ে অনেকদিন পরে আবার একটা বড় ব্লগ করছি। দুঃখের বিষয়, ডামটি আমাদেরকে ছেড়ে চলে গেছে, যেটা মাঝে মাঝে দেখলেই আমার খুব খারাপ লাগে। হামটিকে একা, এটাই আমাদের লাইফ, যে সমস্ত কিছুকে পিছনে ফেলে আমাদেরকে ফিউচারের দিকে এগিয়ে যেতে হবে প্রেজেন্টকে সাথে নিয়ে। চা কমপ্লিট, আর একজনকে দিয়ে দিই। ঘুম থেকে ডাকতে ডাকতে তো আমার মুখে ব্যথা হয়ে গেল, কিন্তু এখনও স্যার শুয়ে থেকে উঠে বসেছেন, কিন্তু বিছানা থেকে এখনও ওঠেননি। থেকে ভাত হয়ে গেছে, চা দিয়ে দিয়েছি স্যারকে, এখানে মাছের ঝোল বসিয়ে দিয়েছি। কড়াটা দেখো পুরো পড়ে গেছে, তেলটা অ্যাকচুয়ালি একটু বেশি গরম হয়ে গেছিলো। এখানে মশলা করে নিয়েছি দুটো দিকে, জাস্ট মাছও ভাজা হয়ে গেছে, তরকারিটা হয়ে গেলেই হয়ে যাবে, তারপরে সকালে টিফিনটা দেবো। দেখেই চলেছি, কিছুতেই উঠছে না। এদিকে জলগুলো ভরে আনতে হবে, আমি উপর থেকে নিচ থেকে টেনে টেনে উপরে জল আনতে পারবো না, বিকজ আমার এখন অপারেশন হয়েছে, অনেক টিউমারাইজ হয়েছে, তো আমি ওটা করতে চাইছি না। আর নোংরাটাও ফেলে দিয়ে আসতে হবে, নোংরা বালতিটা পুরো ভর্তি হয়ে গেছে। 9:30 বাজতে যায়, এরপরে ঘুম থেকে উঠে জাস্ট অফিস যাওয়ার জন্য তাড়াহুড়ো করবে, আর এগুলো কিছুই করবে না, তারপরে ওরকম অ্যাজিটিস পড়ে থাকবে, আমাকেই করতে হবে, বলার নেই। জাস্ট মাঝে মাঝে আমার মাথাটা গরম হয়ে যাবে, পেশেন্স, কিপ পেশেন্স। হামটি দিন দিন বড় হচ্ছে, আরও বেশি দুষ্টু হচ্ছে, বিছানা থেকে লাফ দিয়ে দিচ্ছে, সোফায় একা একা উঠে যাচ্ছে, জানলার সামনে খাঁচা রেখেছি, ও খাঁচার উপর উঠে জানলা দিয়ে আটটু হলে পড়েই যেত, এরকম অবস্থা জানো। খুব টেনশন হয়, ওই জন্য খুব ছেড়ে রাখছিলাম, কিন্তু কদিন ধরে ভাবছি যে না আর ছেড়ে রাখা যাবে না, ওকে এবার ভেতরে ঢুকিয়েই রাখতে হবে। হ্যালো, সকালবেলা এত মাথা গরম হয়ে গেছিলো যে আমি আর ব্লগ করিনি, আর ফোনটা আমার আগের চোটে সুইচটা অফ হয়ে গেছিলো, বিকজ ফোনটাতে ছিল না একটুও চার্জ। মাথা কেন গরম হয়েছিলো, অভিষেকের ওপর দেখলে তো ঘুম থেকে বারবারই ডাকছি, উঠছে না। তারপরে যাই হোক উঠলো, ছোটো ছোটো দুটো তিনটে কাজ ছিল, সেগুলো তো করলোই না, উল্টে কী করলো, না খেয়ে চলে গেলো, যেন আরও মাথাটা আমার গরম হয়ে গেল। যাই হোক, এদিকে কালকে সব জামা কাপড় আবার মেলে দিয়েছি, বাট একটা খুশির কথা বলতেই হবে যে মনসুন ইন কলকাতা, সো জাস্ট এনজয়। মানে বিশ্বাস করো, প্রত্যেকবার লিটারেলি লাইক যখন অফিস যেতাম, মানে আর সকালবেলা উঠে দেখতাম যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর তখন না আমার সত্যি অফিস যেতে ইচ্ছা করতো না, মনে হতো কি যে ঘরে থাকবো আর জাস্ট বৃষ্টিটাকে এনজয় করব, অ্যান্ড একটু হালকা কফি হবে সাথে বিস্কিট অথবা চা, সাথে বিস্কিট অ্যান্ড কখনো কখনো কিছু স্টার্টার্স থাকবে, ওয়েদারটাকে জাস্ট এনজয় করছি। অ্যান্ড এখনও লাঞ্চ করিনি, তাই এখন লাঞ্চ করতে যাব। সিম্পল মাছের ঝোল করেছি আর ভাত। মাছের ঝোলে পেঁয়াজটা খুব একটা একদমই ভালো লাগে না, আমি প্রেফারও করি না। আর একজনকে দিয়েছি গাজর, আর কি দিলাম, বানানা দিয়েছি, বিকজ ঘাস নেই, আমাকে আনতে যেতে হবে, তো নিয়ে আসবো, এনে তারপরে দেবো। আর কোথা থেকে আনবো তারা তোমাকে দেখাই। এই দেখো, এই যে দূরে ঘাস দেখতে পাচ্ছো, আমি এইখান থেকেই ঘাস নিয়ে আসি। চলো এখন লাঞ্চটা করে নেই। ঘুম থেকে উঠে গেছি, ঘড়িতে বেজে গেছে 6:30, আজকে একটা সলিড ঘুম হয়েছে, কিন্তু ভুল ভাল একটা স্বপ্ন দেখেছি, মানে কোনো মানে নেই, আমি জানি না কেন আজকাল এত একটা নেগেটিভ স্বপ্ন দেখছি। মাদের চা করে দিলাম, আমি একটু চা বিস্কিট খেলাম, আর এখানে দেখো এতগুলো জামাকাপড় নিয়ে বসেছি, এগুলোকে সব এখন ভাজ করবো। ফাইনালি জামাকাপড়গুলো শুকিয়েছে, বিকজ বিকেলবেলা থেকে দুপুরবেলার পর থেকে একটু হালকা রোদ্দুরের আভাসটা ছিল। আর ইয়ার একজন দেখো এখানে এসে শুয়ে আছে,
রাতে ডিনারের তৈরি হচ্ছে। আজকে রাতে মা বললো একটু লুচি পরোটা খাবে, তাই এখানে আমি ময়দা মাখছি। আটা মাখা হয়ে গেছে আলু কুমড়োর তরকারির সাথে, মা অলরেডি বসিয়ে দিয়েছে, মাই করবে, আমি শুধু একটু আটাটা মেখে হেল্প করে দিলাম। এখানে আমি লুচি নিয়েছি, আর্ধেক খাওয়া অলরেডি হয়ে গেছে, আর তার সাথে রয়েছে ঝোলাঙ্গুর, যেটা আমার ভীষণ ফেভারিট, মামনি দিদিভাই পাঠিয়েছে, তো আমি আজকে খেলাম। আর আমার হঠাৎ করে পিঠের কথা মনে পড়লো, বাট পিঠে কেন এই গুড় আমার রুটি লুচি হোয়াট এভার মানে এত ফেভারিট লাগে কি বলবো, মানে জাস্ট আমার, আমি তাই মাকে বলছি তুমি আমাকে দেখিয়ে দিলে, এইবার তো রুটি পরোটা এর সাথেই শেষ হয়ে যাবে। কারা কারা ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না। ঠিক নিয়ে এসেছে ঘাস, আমি লাঞ্চ সরি ডিনারে বসার আগে এনাকে দিয়ে দিলাম, তারপরে আবার পরে দেবো। চলো ভেতরে চলো, আসো, এখানে খাবে, এখানে খাবে তুমি, চলো ভেতরে যাও। আমটিকে ডিনার দিয়ে দিলাম, আমরা এখানে ডিনার নিয়ে বসে গেছি, আমার জন্য আটার লুচি, মাদের ময়দার লুচি আর কুমড়ো আলুর ছক্কা, সাথে বিগ বস। বিগ বস দেখতে দেখতে আমরা সবাই এখন ডিনার করছি। ডিনার কমপ্লিট, সবাই শুতে চলে গেছে, আমরা বিগ বস দেখছিলাম, বাট টিভিতে দেখবো না বিকজ ওখান থেকে টিভির আওয়াজটা মাদের ঘরে অনেক বেশি যায়, মারা ঘুমাচ্ছে আর ঘুমিয়ে পড়েছে আর কি, শুয়ে পড়েছে, আমরা তাই ফোনে দেখবো বলে। আর আজকে লিয়ে বস ইতনা হি, থোড়া বহুত ব্লগ কর পায়ে আজ, কুছ জ্যাদা দিখা নেই কাজ থি নেই, তো ইসিলিয়ে বস আজকে লিয়ে ইতনা হি, চলো মিলতে হে বহুত জলদি, অ্যান্ড গুড নাইট। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, চারিদিকে আমার মনে হয় কি যে হয়তো হামটি ঘুরে বেড়াচ্ছে, আজকে বন্দি করে রেখে দিয়েছি বিকজ আমার ট্রলিটা খুঁটে খুঁটে নষ্ট করে দিয়েছে, আর ওদিকে জিওর একটা বক্স ছিল সেটাকেও খুঁটে খুঁটে নষ্ট করে দিয়েছে। তো ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে আবার নতুন ভিডিও নিয়ে। আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, অ্যান্ড কমেন্ট করে জানিও যদি কিছু বলার থাকে অবভিয়াসলি। তো আজ বাই বাই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, ততক্ষণে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে খুব ভালো থেকো, বাই, টেক কেয়ার, গুড নাইট।